আরে বাবা, পরিদের বাড়িতে বড়রা সবাই মিলে তো মারাত্মক ভাবে রং খেলতে ব্যস্ত দেখছি। আর এদিকে হয়েছে কি, আমাদের কুশ কোয়েল, আবার এদিকে রনি, বিকি, আবার বনি আর ঋষিও, সবাই কেউই দেখছি বাদ নেই আজকে রং খেলতে। তো এই মজার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, আগের দিন তো তোমরা দেখেইছো পরিদের বাড়িতে সবাই মিলে দারুণ মজা করে হোলি খেলছে, কিন্তু বড়দের এখনো হোলি খেলা বাকি। ও ইন্দু, দেখো না বাচ্চাগুলো কি সুন্দর রং খেলছে। চলো চলো একটু তোমার গালে রং লাগাই, তোমার ফচ্চা ফচ্চা গাল দুটো একটু লাল লাল না হলে ভাল লাগে বলো। ও মরণ দশা, এখনো কেউ রং খেলেনি। হ্যাঁ গো, দেখছো বাচ্চাগুলো রং খেলছে, তোমার এখনো বুদ্ধি শুদ্ধি হবে না। এদিকে ডোনারা সবাই দেখছে তোমাকে। আমি বুঝি না, হ্যাঁ হ্যাঁ সব বুঝি, তুমি যে কেন রং খেলার জন্য হুটোপাটা করছো এই শোনো। এবার কিন্তু কোনো কীর্তিকম্য করবে না বলে দিলাম, উল্টো পাল্টা জিনিস গিলেছো তো এখান থেকে দূর দূর করে বাড়িতে গিয়ে শুয়ে দিয়ে আসবো। ইন্দু গো, রাগলে তোমায় বড্ড মিষ্টি লাগে বুঝলে। এই সবাই দেখছে না, হ্যাঁ তুমি আমার গাল ধরছো, হাই 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 হাই, ওদিকে তো মাও মনে দেখে ফেললো সবটা। এই বলছি শোনো, তুমি আমি যতই পটানোর চেষ্টা করো আমি কিন্তু আসল জায়গায় ঠিক, তোমায় যেটা বলেছি সেটা কিন্তু মাথায় রাখবে। ও আমার ছোনা মানি, একটা দিন ছাড় দাও না গো, আমার ছোনা লক্ষ্মী বউ আমার। ডোনা চলো চলো এবার রং খেলাটা শুরু করি। জানি সোনা, তোমার তর্ষ হয়েছে না, ঠিক আছে কিন্তু অল্প মাগিও কিন্তু সোনা, তুমি তো জানো আমার স্কিনের খুব যত্ন, স্কিনটা কিন্তু নষ্ট করো না প্লিজ। না সোনা, আমি তো জানি আমার বউটা কত স্কিন কেয়ার করে, তবে কি জানো তো ডোনা, রং খেলার পর যদি 7 দিন গালে রং না লেগে থাকে তাহলে মনে হয় না যে রং খেলা হয়েছে। 7 দিন? আমি ভাই এখানে নেই, আমি পালালাম। আরে যাচ্ছ কোথায়, যাও যাও যাও, যেখানেই যাও না রং তো তোমায় যে মাখাবই। এরে তোদের হলো? উরে বাপ রে বাপ, সব কি হারে রং মেখেছিস তোরা, এইবার সর বাবা আমরা একটু খেলি নাকি তোরাই শেষ করে দিবি সব রং। আরে হিনা মাসিমণি, রঙের কি অভাব আছে বললেই হয়, কত রং এখানে, আমরা খেলে শেষ করতে পারি। আরে দাঁড়া দাঁড়া, আর একটু খেলতে দাও না আমাদের। হিনা মাসিমণি, তোমাদের বুঝি আর ধৈর্য ধরছে না, ঠিক আছে আমরা কিন্তু খেলা বন্ধ করবো না, আমরা 5টা গিয়ে খেলি, তোমরা বলো এখানে খেলা শুরু করে দাও। বাপ রে বাপ পুরি, তুই কিন্তু খুব পেকেছিস, হ্যাঁ শুধু পাকা পাকা টটটর করে কথা, তাই না রে? এই এই চলো চলো আমরা সবাই গিয়ে ওই ধারতে খেলি, আমরা এত খেললে না মাঝি মনিদের যে আর খেলাই হচ্ছে না, সবুজ যা চয় না। আরে না, চো 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 তাতেই রং নি, ওদিকে পালাবার ধান্দা করছি, পালা দিলে হবে না, আগে গিয়ে রং লেপতে হবে। আরে দাদা দেখ না, আমারটা তো তাই, কিছুতেই রং মাখতে চাইছে না, পালাচ্ছে ওদিকে, চো চো চো। এই বলে রাজার সুবল গিয়ে খানিকটা করে রং হাতে তুলে নিল। দিদি ভাই, ওরা কিন্তু রং মাখানোর তালে আছে, ওই দেখো এইদিকে আসছে, চলো ওই দিকে কেটে পড়ি, এখনই রং মাখবো না দিদি ভাই। এদিকে ইন্দু আর ডোনা যখন পালানোর কথা ভাবছে, এমন সময় পেছন থেকে সুবল তো টুকটুক করে এসে ইন্দুকে দিয়ে দিল রং। এই তো হয়ে গেছে, কি সুন্দর গালটা দেখো ইন্দু, কত সুন্দর লাগছে রং মেখে তোমায়। এ বাবা, তুমি দিলে দিলে তোমার মুখটা ভরে, আরে এমন করে দিচ্ছিলে মনে হচ্ছিল চোখে মুখে ঢুকে যাবে। হলি হে ইন্দু, রং বারসে। এই দাঁড়াও আমিও একটু দি, এখান থেকে যাবে না কিন্তু, পালাবে না কিন্তু। না শোনা, আমি তো তোমার হাতে মাখার জন্য বসে আছি কখন থেকে। ইস আমি খেতা বুড়ো বসে ভীমরতি, দাঁড়াও আমি আসছি। এ বাবা, দিদি ভাইকে তো ধুম করে এসে দিয়ে দিল দাদা ভাই। ওরে বাবা আমি পালাই, এই বলে ডোনা যেই না পালাতে যাবে অমনি পেছন থেকে তো রাত চেপে ধরলো ডোনাকে। এই এই পালাচ্ছ কোথায়, এই তো ধরেছি ধরেছি, আর দি ভালো করে দি। এ বাবা, এ মা, চারো 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 চারো, আমাদের কি করলো একদম ছাড় দিবি না। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, নিয়েছো তো বেশি করে, যাও তুমি, আমি এবার যাই নি গা একটু বেশি করে। এই যে আগো, দেখি দেখি গাল একটু দেখি তোমার, আমি তোমার জন্য মাথা নিচু করছি, এই না ভালো করে একটু দাও তো দেখি। ও সোনা গো, মাকার কত শখ, এই দেখো দিয়েছি, আচ্ছা করে মাকিয়ে দিয়েছি টুকি। আরে ডোনা,
হ্যাপি হোলি। এই তো ও সোনা, তোমার পচা পচা গালটা কিছুদিন ধরে হলদে হলদে হয়ে গেল। দিয়েছি দিয়েছি। ও পাগলি একটা, এখনো বড় হলো না, দুটো বাচ্চার মা হয়ে গেল, এখনো সেই ছেলে মানুষ থেকে গেল। সে আমি তোমার কাছে ছেলে মানুষই থাকবো। আচ্ছা হয়েছে বাবা হয়েছে, ওদিকে মা আছে দেখছে, সরো সরো সরো। এই ব্রো কি করছিস বলতো, ওইদিকে দেখ দাদা বৌদিরা এতক্ষণে কত রং কেড়ে ফেললো, আর আমরা এই বয়সে কি করছি? আরে দাঁড়া দাঁড়া একটু ওয়েট কর, জব্বু যে কোপ মারতে হবে, ওদের তো আজকে রং মাখিয়ে ভূত করবই। তুই ওই আনন্দেই থাক, ওরা দেখবি তোর ওই ভাবতে ভাবতেই তোকেও রং মাখিয়ে ভূত করে দেবে আগে। তোর পাল্লাই থেকে লাভ নেই, আমি বরং আগেই নিয়ে আসি রং। যাই, আরে চলি কোথায়, দাঁড়া 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 যাচ্ছি, আমিও রং নেবো, চল চল চল। এই না ওই দেখ, ওনারা রং নিতে চলে গেছে, ধ্যাৎ চল, দেখবি আমাদের দিয়ে দেবে, ভূত করে দেবে, দিয়ে তখন আমাদের পালাতে হবে, আমরা রং দিতে পারবো না। আরে দাঁড়া দাঁড়া, সবুরে মেওয়া ফলে, অত চিন্তা করিস না, আমি তো বলছি দেখ না কি করি। এই তুই কি করতে চাইছিস বলতো আমাকে একটু, আমি তো কিছু বুঝছি না, ওরা তো ওইদিকে গিয়ে রং নিতে লেগে গেছে। আরে ইশা আমি জানতাম ওরা ওইদিকে যাবে, ওই দেখ তোর পেছনে একবার তাকিয়ে দেখ, দেখছিস ওইখানে এক বাটি রং আলাদা করে রেখে দিয়েছি, ওখানে নিক না, আমরা আগে থেকে এখানে চল হাতে রংটা নিয়ে তৈরি থাকি। ওরে হেনা তোর তো জবাব নেই, চল 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 শিগগিরই যাই। এদিকে ভিকি আর রনি যেই না গেল হেনাইশার দিকে রং নিয়ে, অমনি হেনাইশাও তো তেরে এলো রং মাখাতে। খুব চালাক না, ভেবেছিলেন আমাকে আগে হলি বলবেন আগে রং মাখাবেন, আমিও তৈরি। আচ্ছা ঠিক আছে চলো একসঙ্গেই রং মাখি তাহলে আমরা। এই বলে ভিকি আর হেনা দুজন দুজনকে রং মাখাতে লাগলো। হ্যাপি হলি ভিকি বাবু। হ্যাপি হলি মহারানী আমার। এই তো তোমার গালটাও দারুণ লাগছে রং মেখে। চাপ বাবা, তুমি আবার এত হাসছো কেন, তুমি আবার কিছু খেয়েছো নাকি? পিকি বাবু জানেন তো অনেকদিন আগে পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম, ওখানে না অনেক বাদর থাকে, বাদর গুলো না আপনার মুখটা ঠিক এখন যেমন লাগছে এরকম গোলাপি কালারের হয়, আজকের মুখটা আপনার একদম ওরম লাগছে। তুমি আমায় বাদর মানে মাঙ্কি বললে, তবে রে দাঁড়া দেখাচ্ছি মজা তোমার আমি। এই এই পালাচ্ছিস কোথায়, দাঁড়া 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 দেখাচ্ছি মজা। হ্যাপি হোলি রনি বাবু, গালটা দেখি একটু ভালো করে দি। আরে বাবা নরম নরম গাল, দেখি দেখি সুন্দর চুলগুলো একটু রং করে দি, পিঙ্ক পিঙ্ক কালার লাগবে, আরো বচ্চা বচ্চা লাগবে। আরে 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 পাগলিটা কি করি, এই আমার ছাড়া মাথাটা ভর্তি হয়ে গেল। আরে ছাড়ো ছাড়ো, আর দিও না আর দিও না, খুব মাখিয়েছো আমায়, এবার তোমার মাথায় দেখো আমি কি মাখাই। ও সুন্দরী কেমন লাগছে এবার তোমায় দেখো, তোমার মাথাও রং হয়ে গেছে। আমার মাথায় অত দিলে কেন, আমি একটু দিলাম বলে তুমি আমায় এরকম করে ভর্তি করবে? আমি জ্বলে গেলাম, ভাল লাগছে না চাই। আরে যেও না যেও না, আজকে দিনে রং না খেললে আর খেলবে কবে? সত্যি আজকের দিনটা সবাই কি সুন্দর আনন্দ করে কাটাচ্ছে। হ্যাঁ দেখো শুধু আমারই কপালটা খারাপ, আজকের এই দিনে মানুষকে কত করে বললাম, কেন একটু আসতে পারতো না, একটুখানি নয় আসতো, চাকরি 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 সবসময় ওই চাকরির বাহানা দিয়ে অভ্যাস হয়ে গিয়েছে একটা, ভালো লাগে না, আজকে আমি রঙই খেলবো না। এদিকে ইরা যখন আকাশ কুসুম ভাবছে, এমন সময় হঠাৎ করেই রোহিত আর বনি মানে আমাদের তুলির বাবা আর পিসিমণি এসে হাজির। আরে এটা আমি কি দেখছি, মানে বনি এসছে, আমাকে ফোনে বললো যে রাগ করে আসবো না, তবে আমি শিওর ছিলাম নিশ্চয়ই আসবে, ও যদি আমাকে ভালোবাসে নিশ্চয়ই আসবে, ঠিক তাই হলো। আর এদিকে চুপি চুপি তুলির বাবা এসে ধুম করে ইরাকে রং লাগিয়ে দিল। হ্যাপি হোলি। কে কে? আরে এই আমি কি দেখছি, তুমি? এটাই তো সারপ্রাইজ ইরা। এই কিন্তু তুমি তুমি আমাকে একবার বলতে পারতে কালকে একবার ফোনে যে তুমি আজকে আসবে, তুমি কিন্তু কিছু আমায় বলনি। আরে ইরা তোমায় যদি আমি আগে থেকে সবটা বলে দিতাম তাহলে সারপ্রাইজটা কি থাকতো। আর এদিকে তুলি তো দৌড়াতে দৌড়াতে চলে এলো বাবাকে দেখে। বাবা 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 তুমি এসেছো? হ্যাঁ রে মা, রং খেলার দিন আমি আমার মেয়েকে রং মাখাবো না, সেটা হয় বল? বাবা বাবা আমি খুব খুশি হয়েছি, আমি তোমাকে রং মাখাবো, কি মজা। এই বলে তুলি তো বাবার গালে রং মাখিয়ে দিল। হ্যাপি হোলি বাবা। হ্যাপি হোলি। কি দেখি এই তো মেয়ে মাখিয়েছে, এবার একটু আমিও মাখালাম। সব পাগলি এক একটা। আচ্ছা এটা কি হলো, তুমি যে আমায় কালকে বললে আসবে না এখানে, কতবার বললাম তোমাকে, তুমি এরকম ভাবে ন্যাকামো করলে কেন? আমি কি আপনার সঙ্গে দেখা করতে থোড়াই এসেছি, আমি তো এসেছি আমার দাদার শালির বাড়িতে, সবাই আসতে বললো জোর করে, সেই জন্য আর না করলাম না, আর আপনি এলেন কেন হঠাৎ? ও বাবা
আমি তো আমার দিদির বাড়ি এসেছি, সে তো প্রত্যেক বাড়ি আসি, তা তোমার জন্য এসেছি নাকি? তাই তাই বুঝি, তাহলে হঠাৎ পেছন পেছন এসে যে খুব কথা বলছেন। আচ্ছা বাবা সরি সরি সরি, আর রাগ করো না প্লিজ, আজকে রং খেলার দিন, তুমি আর রাগ করে থেকো না প্লিজ, একটু রং মাখাই তোমায়। ওই দেখো হেনা, তোমার ভাইকে দেখো, তখন তোমাকে বলেছিল না যে নাকি বনি আসবে না, ওই দেখো বনিও এসছে, আর বনির সাথে এসে দেখো ঢোলেও পড়েছে। আমি মজা দেখাচ্ছি, দেখুন না আসল কথাটা ঠিক বেরিয়ে যাবে। বনি, আরে বনি তুই কখন এলি রে? আরে আরে হেনা দি, এই তো এই দেখো না দাদার সঙ্গে চলে এলাম, হ্যাপি হোলি, রংটা মাখাই তাহলে। না না হেনা দি, এই বলছিলাম একটু পরে মাখি। ও তাই, বাবা ভাইও বললো পরে মাখবে, এখন আবার তুইও বলছিস পরে মাখবি, ঠিক আছে তোরাই তাহলে মাখামাখি কর, আমাকে নয় পরেই ডাকিস। এই বলে হেনা তো চলে গেল। আরে আরে হেনা দি, আরে দাঁড়াও, আরে সেরকম কিছু নয় বনি। তার মানে ব্যাপারটা কি এরকমই, তুমি প্রথম রংটা আমার হাতেই মাখতে চাও? মোটেও না, বললেই হলো নাকি, আমি তো এমনি বলছিলাম একটু পরে রং মাখবো। এই বলে ঋষি তো বনির গালে জোর করে রং মাখিয়ে দিল। হ্যাপি হোলি বনি। আর তারপরে বনি তো এক খাবলা আবির নিয়ে ঋষির মুখে মাখিয়ে দিল। হ্যাপি হোলি ঋষি, যাকে শোনো, তুমি কিন্তু আমার সঙ্গে এইভাবে ঝগড়া করবে না যখন তখন, আমার বুঝি খারাপ লাগে না, কালকে আমি সারা রাত ঘুমোতে পারিনি। না আমি তাহলে এখান থেকে চলেই যাই, আমি যেটা ভাবছিলাম সেটা মনে হয় সম্ভব নয়। আরে উনি তো মনে হচ্ছে ওখান থেকে চলে যাচ্ছে, এমা কি করি এবার আমি? আচ্ছা রঙের দিয়ে রং মাখাবো, কি হয়েছে? আমি এলামই তো, ভালো লাগে না, না 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 আমি রং নি রং নি। এই বলে কোয়েল তো কুশের পেছন পেছন হাঁটতে লাগলো। কুশবাবু কুশবাবু শুনছেন? আরে এটা আমি কি শুনছি, কোয়েল ডাকছে না? আরে আপনি কোয়েল ম্যাডাম? ওফো আবার ম্যাডাম, আমি বাচ্চাদের ম্যাডাম, মোটেও আপনার ম্যাডাম নই। ওই হলো, আচ্ছা আপনি এখনো রং খেলেননি? এই একই প্রশ্ন যদি আমি আপনাকে করি? আসলে আমাকে তো মাখানোর এখানে কেউ নেই, সেই জন্যই আর মাখা হয়নি, কার সাথেই বা খেলবো বলুন। এমা এটা কোনো কথা হলো? কেন আমি তো আছি। আপনি আপনি আমার সাথে খেলবেন? সত্যি বলছেন? কেন, আমি যদি রং খেলি তাতে কি আপনার কোনো আপত্তি আছে? না না আমি আসলে বলতে চাইছিলাম, কিন্তু আমি ভাবছিলাম আপনি কি ভাববেন। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, অত কথার কিছু নেই, হোলির দিন রং মাখাবো তো, কি হয়েছে? হ্যাপি হোলি। এই বলে কোয়েল তো কুশের গালটা ভালো করে আবির মাখিয়ে দিল। আচ্ছা আমি কি তাহলে আপনাকে একটু আবির দিতে পারি? এটা কি কোনো জিজ্ঞাসা করার কথা? উফ সত্যি আপনি না খুব বোকা। এই বলে কুশ তো কোয়েলকে এক কাবলা আবির নিয়ে ভালো করে দুই গালে মাখিয়ে দিল। হ্যাপি হোলি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো পুরীদের বাড়ির হোলি খেলা তো পুরো জমে উঠেছে, এদিকে সবাই সবার সঙ্গে রং খেলতে ব্যস্ত, আর এরকমই আরো মজার মজার ভিডিও আসতে চলেছে পরের দিনও, দেখতে মিস করো না। আর আজকে ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজকের মতো শেষ করছি বন্ধুরা, টাটা।